বেলডাঙার কুমারপুর মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে কুমারপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় সাবির আলী শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, একটি পাইন গান ও দু রাউন্ড গুলি। ধৃত যুবক বেলডাঙার কুমারপুর সাহেবপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে কী কারণে ঘুরছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি তাকে বহরমপুরের জেলা আদালতে পাঠায় পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।